কিয়ামতের ময়দানে আপনাকে হিসাব দিতে হবে, দুনিয়ার ভালো কাজের হিসাব, দুনিয়ার মন্দ কাজের হিসাব। যারা দুনিয়াতে আছেন এখন, মনে করেন কথার কথা বলছি, আওয়ামী লীগ ক্ষমতায়, জুলুম অত্যাচার একটু তাদের পক্ষ থেকেই মানুষের উপরে বেশি হয়। বিএনপি যখন ক্ষমতায় ছিল, দাঁড়ান চিল্লেন না, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তাদের দ্বারা বেশি হইতো। এবার ঠিক কথা, আমাদের ঠিক না, মূল ব্যাপার হলো যখন যার দ্বারা অত্যাচারিত হই তখন মনে হয় এই লোকটাই পৃথিবীর সবচেয়ে বড় জালেম। এর আগে যত অত্যাচারী ছিল তাদের কথা ভুলে যাই, ঠিক না? আমি মনে করি ব্যক্তিগতভাবে বাংলাদেশের জন্য, আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন, দুইটাই এ জাতির জন্য গজব। যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন বিএনপির দুর্নীতির কথা ভুলে যাই, যখন বিএনপি ক্ষমতায় থাকে তখন আওয়ামী লীগের দুর্নীতির কথা ভুলে যাই। ফলাফল এখন আওয়ামী লীগের দুর্নীতির কথা মনে আছে, নির্বাচন ফেয়ার হইলে বিএনপি আবার ক্ষমতায় যাইব। ওই পিছনের বিএনপির কথা ভুলে গেছি, আবার বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগেরটা ভুলে পরের বার আবার আওয়ামী লীগের নিব। দোষ আওয়ামী লীগেরও না, বিএনপিরও না, আপনার আমার মতো সুবিধাভোগীদের। আপনি জানেন আপনার ইউনিয়নে যারা নির্বাচন করে আসছে বেশিরভাগ চোর, চেয়ারম্যান সাহেব রাগবেন না, বেশিরভাগ কি চোর। আপনি জানছেন এরপর পরবর্তীতে আবার নতুন আর এক চোরে আপনি ভোট দিয়ে বসাইতেছেন। আপনার উচিত কি, যেই লোক গরিবের চাল ডাল গম মেরে দেবে না, হক নষ্ট করবে না, এমন একজন ব্যক্তিকে প্রতিনিধিত্ব দান করা। এমন লোক কারা? ওই মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার মোহতামিম সাহেব। আপনি তো মনে করেন মাদ্রাসার হুজুরে ইমাম সাহেব চেয়ারম্যান হয়ে করবো, ঘেতে কিছু করতে হতো না। এই যে চিন্তা আপনার মাঝে, এই চিন্তাটাকে আগে দূর করতে হবে, মনে রাখবেন। আমার কষ্ট হচ্ছে কথা বলতে, মাইকের সাউন্ডটা আমি বলার আগে যেন টাইনে নেয় ব্যবস্থা করে। আমি যদি জোর দিয়ে কথা বলি কেমন কম কম, 100 কিলোর উপর থেকে জোহরে পর প্রোগ্রাম করে আসি। আইতে চাইছিলাম না মাহফিলে, যেই ছেলেটা মাহফিল সেট করছে ওরে মারতে চাইছিলাম। একটা প্রোগ্রাম থেকে আরেকটা প্রোগ্রামের দূরত্ব 20 থেকে 30 কিলো হতে পারে, 100-150 কিলো তো হতে পারে না। আমিও তো মানুষ, আমার তো আল্লাহ স্টিল দিয়ে বানায় নাই, বুঝলেন না? এটা হাবু কইবেন তো, আপনাদের চুপ থাকায় মনে হয় যে আপনার মতো আমি মানুষ না, আমার আল্লাহ কাঠকুটা দিয়ে বানাইছে। মাথাটা ভন ভন করতেছে ব্যথায়, এর মধ্যে মাইকে যদি জোর করে কথা বলে চলে ভাই আমি মরেই যাবো, বা মরে গেলে অশন বা কেমনি। মাইকটা এমন করো যেন আমি কথা বলতে কষ্ট না হয়। আচ্ছা কি যেন বলতেছিলাম, যারা মনে করেন ওলামা ইকরাম জনপ্রতিনিধি হলে সমাজ চালাতে পারবে না, তাদেরকে বলি পৃথিবীতে যতগুলো সোনালী যুগ রচিত হয়েছে, সোনালী যুগ কোনগুলো ছিল? যেই যুগে বাঘ আর হরিণ শত্রুতা ভুলে এক ঘাটে পানি খেয়েছে, যেই যুগে অমাবস্যার অন্ধকার রাতে সুন্দরী যুবতী নারী একা রাস্তায় হেঁটেছে, ইজ্জত হারাবার ভয় করে নাই, ওই শাসন ছিল টুপিওয়ালার শাসন আমল। আপনার ইমাম যদি চেয়ারম্যান মেম্বার হয় আর কিছু হোক বা না হোক, গরিবের চাল ডাল গম মেরে দেবে না। যদি দিতই মসজিদের টাকা হুজুরে মাইরে খাইত, বেতন দেন 1,500 টাকা, বেতন বাকি 12 মাস, এরপরে মসজিদের 1 টাকা ইমাম সাহেব মাইরে খাইছে, কোনো রেকর্ড আছে? হাজারটার মধ্যে একটা দুইটা মসজিদে যে নাই এমনও না। আপনি কিভাবে বোঝেন যে 1,000 হুজুরের মধ্যে 2-1টা খারাপ হইব না, এটাও বা ভাবেন কেমনি? হওয়াটাই স্বাভাবিক, কিছু করা লাগবে না, নিলে এমনি নিব, না নিলে যদি মুহের মধ্যে ঢুকাই দেন তবুও নিব না। আচ্ছা যেমনি আছে থাকুক, আর কিছু করেন না, ভালো করতে গেলে আরো নষ্ট হয়ে যাবো। তো এখন মনে করেন আমি এলাম, ধরে এলাম এটা নির্বাচনী জনসভা, এটা কি? কথার জবাব না দিলে মনে চায় চলে যাই গেল, কেন জবাব দেন না আপনারা, কি সমস্যা?
আমি জিজ্ঞেস করতেছি, জবাব দেওয়া ন্যূনতম ভদ্রতা রে ভাই, বসে থাকি। আমার কথার জবাব যদি নাই দিতে পারেন তো আপনি আমার বয়ান শুনতে আসছেন কেন? আপনি চলে যান। আপনার মতো অকর্মলোক দরকার নাই, বহু মানুষ খাড়া হয়ে গেছে, চাইবে বসে, বসার জায়গা নাই। আমি উল্টা তাদেরকে জায়গা দেন বসার, ওই ঠিকটাই ভালো পারেন। হুজুর ঠিক কইলে শ্রোতা ঠিক, হুজুর বে ঠিক কইলে শ্রোতা ঠিক। এক হুজুর ডাক দিছে, জাহান্নামে যাইবেন কে কে? কয়েকজন এত দিস এই হুজুর এত দিয়ে লাইছিল কিরে, আপনি আতুরিছেন কে? জাহান্নাম যাইবেন কয়? জীবনও না তো আতুরি কয়? মনে করছে হুজুররা যা কয় ভালো লাগেই তো কয়। এখন আমি মনে করেন একজন নির্বাচনের প্রার্থী, আমি এসে একটা ভাষণ দিলাম, দরকার একটু কান্নাকাটিও করলাম, আমার একটা ভোট দেন, আমি আপনাদের একবার খেদমত করতে চাই, আর লাগবো না, আমি আপনাদের দুঃখ আর সইতে পারি না, এটা করে দেবো সেটা করে দেবো, কিন্তু ভিতরে ভিতরে আর একটা একটা চেয়ারম্যান নির্বাচন করতে, ইউনিয়ন নির্বাচন করতে কয় টাকা খরচ হয়? 5 লাখ টাকা যথেষ্ট। কেন? আবার কাজি না, আমি করছি আমার বাপের নির্বাচন, 5 লাখ টাকা দিয়ে সব নিয়ন্ত্রণ হাতে নিয়েছি, ভোট সুষ্ঠু হয়েছে, 1700 ভোটে আমরা চেয়ারম্যান হয়েছি, কিন্তু কাইরিয়া লই গেছে আর একজনে ঘোষণা দিয়ে, ওটা হলো পরের কথা, কিন্তু আমাদের খরচ হয়েছে মোটে 5 লাখ। কয় লাখ? আমরা যে শক্ত ছিলাম মাঠে, এই জন্য অন্য প্রার্থীকে খরচ হয়েছে বলে 2 কোটি। আমার কথা হয়েছে এটা চেয়ারম্যান ইউনিয়ন নির্বাচন করতে 10 লাখ টাকাই লাগো, কিন্তু সে খরচ করতেছে 1 কোটি টাকা, তোমাকে বলতেছে তাড়াতাড়ি ভোট দাও, তোমার পেছনে আমার খরচ আছে, ভোট দিলেই আমার 1 কোটির জায়গায় 2 কোটি উঠাবো, কেমনে? গরিবের চাল ডাল সব মেরে খামো, বিধবার শাড়ি খাইয়ালাম, পাবলিক টয়লেট ওটাও খাইয়ালাম। যেই প্রার্থীরা আপনার হাতে টাকা দেয় ভোটের জন্যে, এলাকা এলাকায় টাকা ছড়ায়, ওদেরকে ভোট দেবেন না, কারণ ও পুঁজি বিনিয়োগ করতেছে পরবর্তীতে এই রাস্তাঘাট ভাঙাচুরা রাস্তা খাইয়া লাগবো, সরকার যে রাস্তা দিব এটা রাগটা ঘন রাগ হইলিবে কি ওয়াজ বন্ধ হইব নাই ওয়াজ চলতে থাকবো, রাগ হইবে না আপনি চেয়ারম্যান রাগ হইবে হ্যাঁ যাইব গা, আমি যাইতাম না, হুজুরে রাগ হইবে হ্যাঁ যাইব গা, আমি বইয়া থাকবো, আমার ওয়াজ চলতেই থাকবো, আর যারা শোনার এরা শুনতেই থাকবো, যারা রাগ হবার এরা রাগ হইতেই থাকবো, কিন্তু আমি কিচ্ছু বলবো না। দুনিয়ার কর্মের ফল ভোগ করার জন্য কি কথা ভুলে গেছেন? ওয়াজ ওয়াজ শুরু হয়েছে, এতক্ষণ কি কইলাম? আপনারা ওয়াজ শুনতে আসছেন, বুঝতে আসেন নাই, ওয়াজও শুনতে আসেন নাই, আইছেন আওয়াজ শুনতে, এই জন্য কইছেন ওয়াজ শুরু হয় নাই। আমি যদি 1 ঘন্টা এভাবে কথা বলে 5 মিনিট সুর দিই, তখন সবাই আফসোস করে কইবা, হুজুরি মাত্র 5 মিনিট ওয়াজ করলো, এই সুরটাকে আপনারা ওয়াজ মনে করে নিছেন। আমি কি সুর দিব না ওয়াজ করবো? জোরে কন, সুর না হলে কোনো সমস্যা আছে? আলহামদুলিল্লাহ, এমন তো কষ্ট হয় আজকে সুর ছাড়াই হোক, কি কন? অনেকে চিন্তা করতেছে কয় কি হুজুরি, আসলে কি সুর দিত না? যেটি খাড়াই রয়েছে এরা তো সুরের লোকই খাড়াই রয়েছে, সুর হবে যদি নিয়ত ভালো থাকে, আমার না আপনাদের কার নিয়ত? আমি তো ওয়াজের নিয়ত করে আইছি, কথা কয় না? হ্যাঁ, আমি ওয়াজ সুর দিয়ে করলো টেহা পাবো, সুর না দিয়ে করলো টেহা পাবো, আপনাদের নিয়ত যদি খারাপ হয় তাহলে ওয়াজ দিয়ে ফায়দা নেই, কথা বুঝেন নাই? শোনেন, আমি ওয়াজে যাই আমার কিছু উদ্দেশ্য থাকে, ওয়াজে গেলে হাদিয়া পাবো এটা শিওর, কিন্তু উদ্দেশ্য যদি হাদিয়া হয় তাহলে ওয়াজ দিয়ে ফায়দা আছে না কতই? হাদিয়া তো আমি পাবই, এই যে পরিশ্রম করে আসা, গাড়ি খরচ সব মিলে, মূলত আসলে এটাকে হাদিয়া বলে না, ওলামা একরাম একটু শব্দটা শুনতে ভালো শোনা এই জন্য হাদিয়া বলে, মূলত এটা পারিশ্রমিক, এটা হাদিয়া না, হাদিয়ার সংজ্ঞায় এটা পড়ে না, হাদিয়ার একটা সংজ্ঞা আছে, হাদিয়া কাকে বলে? হাদিয়া বলে বিনা স্বার্থে, বিনিময় ছাড়া, বিনা স্বার্থে বিনিময় ছাড়া সুন্নতের নিয়তে যেটা দেওয়া হয় এটার নাম হাদিয়া। আমারে তারা টাকা দিবে বিনা স্বার্থে?
বিনিময় ছাড়া আমি অজানায় টেহা দিত অতএব এটাকে হাতিয়া বলা যায় না পারিশ্রমিকই বলে আর পারিশ্রমিক বললেই মাসালার দৃষ্টিতে এটা নেওয়া জায়েজ হয় কিন্তু এই বয়ানের বিনিময়ে যদি হাদিয়া বলে তখন জায়েজের ব্যাপারটা একটু অন্যদিকে চলে যায় এই জন্য হাদিয়া না বলাই ভালো তবে আমরা হাদিয়াটাকেই পারিশ্রমিকই মনে করি আমারটা আমি বলছি আমি সত্য কথা বলতে কোনো দ্বিধাবোধ করি না অনেকে কই হুজুর ওয়াজ করে কি পারিশ্রমিক নেয় ওয়াজ করে পারিশ্রমিক নেওয়া ভালো হাদিয়া নেওয়া ভালো না ওয়াজ করে কি নেওয়া ভালো কথা বলে না হুজুরদেরকে কোটিপতি বানান কাজ হবে মাদ্রাসার হুজুররা ছাত্র নিয়ে দলে দলে বড় লোকের ঘরে যায় কালেকশনে হুজুর বড় লোক হইলে ওর ঘরে যাওয়া লাগতো না বুঝেন না তো খালি ফতুয়া দেন হুজুরের টেহা দিয়ে করবে হুজুরের টেহা দিয়ে কি করবে আমার মাদ্রাসা চালাই কালেকশন করি না বড় লোকরাও আমার ঘরে ধরা এই টেহা হইলে এটা করা যায় না হইলে করা যায় না কথা বুঝেন নাই আমি ঢাকায় মাহফিল করি মাদ্রাসার এটা 20টার সমান হবে আমার প্যান্ডে সকাল 9টা থেকে শুরু হয় কোনো কালেকশন করি না বড় গলায় কথা বলি এই হুজুররা যেদিন বড় গলায় কথা বলতে পারবে সেদিন এই সমাজের মাস্তান হুজুররা দমন করতে পারবে যেদিন থেকে হুজুররা এই মাস্তান দমন করার সাহসও পাচ্ছে না কেন জানেন হুজুর বড় গলায় কথা বলতে পারতেছে না চাকরি 5000 টাকার বেতন সভাপতি বলল কি ঝগড়া লাগছে বউরে কিছু কইতে পারে না আইয়ার আট হাজার হুজুরের হুজুর করে ধনী বানান ইমাম সাহেবের বেতন দেবেন 50,000 টাকা আপনার পকেট দিয়ে তো দেওয়া লাগে না ইমামের বেতন দেন না কেন আপনাদের এলাকায় 30,000 টাকা নিছি ইমামের বেতন নাই আলহামদুলিল্লাহ কি হ্যাঁ সব ইমামরা একজোট হবেন আগামী কালকে রিকশা চালাইলো বেটা মাসে 30,000 টাকা ফলান যায় লাগবে না এই গোলামি তোমার নামাজ তুমি পড়ো কয়েকজন রিকশা রিকশা চালাইয়া কয়েকজন রিকশাওয়ালা নিয়ে রাস্তার পাশে নামাজে দাঁড়াইবা আল্লাহ এটাই খুশি দরকার নাই 2-5-10,000 টাকার বেতনের আগামী কালকের থেকে ইমাম সাহেবদের আলটিমেটাম হবে আমাদের 30,000 টাকা বেতন না দিলে চাকরি করুম না মসজিদের সভাপতি সেক্রেটারি আর কেশিয়ার নামাজ পড়াবে কি এটাই যেন হয় তোমার পোলারে দামি আইসক্রিম খাওয়াইতে মনে চায় ইমামের পোলা নাই ইমামের মনে চায় না সবচেয়ে কম বেতন হুজুরের আজীব ব্যাপার কেন কারণ কি আমার এই কথাটা আমল করে দেখেন না যদিও অনেকের রসিকতা হিসাবে নিছেন কালকে ইমাম সাহেব চাকরি ছেড়ে দেন ব্যবসা করেন চা দোকান দেন মিয়া চা দোকান দিলে সবই লাভ হুদা পানি বেচছে টেহা একটা পানের খিলি 5 টাকা বেচবেন 3 টাকা লাভ 2.5 টাকা লাভ একটা রং চা বেচলে পুরোটাই লাভ মাত্র 10,000 টাকা পুঁজি লাগবে এখানে বেইজ্জতির কিছু নাই অসম্মানের কিছু নাই ব্যবসা করতেছি হালাল স্বাধীন কেউ আপনার সামনে আঙুল উঁচু করার সাহস পাবে না আপনার উসিলায় যার নামাজটা শুদ্ধ হলো সেই আপনার সামনে আঙুল উঁচু করে অমুকে কৈফিয়ত চায় বেতন দেয় 3,000 বাকি 14 মাস দরকার নাই ছাইরা দেন ইমামতির চাকরি সভাপতি সেক্রেটারি পায়জামা গরম হয়ে যাবে আপনার বাড়ি গিয়ে পায়ের উপরে ঘুরে থাকবো কমিটি যে খেপতে আছে কই এই হুজুর এসে তো বেশ লাগাই আরে বল এটা মনে ইমাম ইমাম নাম মুয়াজ্জিন 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 قال النبي صلى الله عليه وسلم المؤذنون أطول الناس أعناقا يوم القيامة أو كما قال النبي صلى الله عليه وسلم قيامة الميدان الدنيا جرى مؤذن أعظم دائما منوش كي نماز ردك دك حي على الصلاة حي على الفلاح তুমি টাকাওয়ালা কেয়ামতে তোমাকে দেখা যাবে না তুমি পীর তোমাকে কেয়ামতে দেখা যাবে না তুমি বড় ওয়াইজ বক্তা তোমাকেও দেখা যাবে না তুমি সরকারি দলের বড় নেতা তোমাকেও দেখা যাবে না সবার উপর থেকে কেয়ামতের ময়দানে মুয়াজ্জিনদের দেখা যাবে মসজিদে মুয়াজ্জিন রাখে না জানো চাকর রাখে মুয়াজ্জিন যদি আজান না দেয় সূর্য উঠবে না মুয়াজ্জিন যদি আসরের আজান না দেয় সূর্য ডুববে না
মুয়াজ্জিন তোমাকে নামাজের জন্য ডাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আহ্বানকারী ভালো কাজের আহ্বানকারীর নাম হলো মুয়াজ্জিন অথচ তুমি মুয়াজ্জিনকে দিয়ে চা আনাও মুয়াজ্জিনকে দিয়ে মসজিদের বিছানা পরিষ্কার করাও গিয়ে ধমক দাও হুজুর ফ্যানের মধ্যে ময়লা কিলিগা জিজ্ঞেস কিলিগা ময়লা কিলিগা নিজে গিয়ে পরিষ্কার করো এটা মসজিদ থেকে একটা ময়লা যে বাইরে ফেলায় আল্লাহ তার কলব থেকে এটা গুনাহ জায়গা দেন তোমার এত সওয়াব হয়ে গেছে মুয়াজ্জিন দিয়ে করাইতে চাও ইমাম রে দিয়ে করাইতে চাও এগো তো সওয়াবের অভাব নাই রে বেটা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ে তেলাওয়াত করে রাত হইতে ইবাদত করে মসজিদ পরিষ্কার করে মানুষকে নামাজের দিকে ডাকে সওয়াব আর সওয়াব তুমি সলিমুদ্দি তুমি তো রাইতে করছো আকাম সকালে উঠে আকাম বিকালে আকাম মিথ্যা গীবত শেখায় তুমি মুয়াজ্জিন রে গিয়া কও হুজুর ঝাড়ুটা দেন আপনার পাড়া উঠে আমি মুছে দিই আপনার একটা তেনা দেন আপনার পা মুছে দিই আপনার জুতো মুছে দিই তৈরি না তোমার লাভ তুমি গিয়ে ঝাড়ি দাও মসজিদের সভাপতি যেগুলো আছে নেন কালকে থেকে মসজিদ ঝাড়ু দেবেন আপনি নাহলে সভাপতিগুলি ছেড়ে দেবে আছে একটা হলে না ওদিতে নামাজও পড়ে না আমার মসজিদের সভাপতি মসজিদে যে ইমাম উনি মসজিদের সভাপতি হবে সামনে থেকে যে মুয়াজ্জিন ওটি হবে সেক্রেটারি এদের কথা মসজিদ চলবো বিল্ডিং করা লাগবে এটা তোমরা করবা কথা কয় না হাকিকত সে তো দুনিয়া বে খবর হায় দুনিয়া কি নমায়েশ পর নজর হায় নমি গুয়ান কেজ দুনিয়া জুদা বাস বহর কারে কে বাসি বা খোদা বাস সিস্তে দুনিয়া আজ খোদা গাফিল বুদান না তমাশো না পড়ো ফর জিন্দজান দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নেহি হো दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो जागा जी लगाने के धुन या नहीं है ये इबरत की जाहे तमाशा नहीं है ये इबरत की जाहे तमाशा नहीं है मुसलमान दुनिया में पुरसा लबनाई दुनिया तुम्हारी खाए ना पड़े ना जन्नत दुनिया तुम्हारी दीदी पर भी ना দুনিয়ায় কি করে বেড়াও সাবধান কিয়ামতের ময়দানে হিসাব না দিয়ে তুমি সরতে পারবা না দুনিয়ার ভালো কাজের ফলাফল তোমার জন্য পরকালে আছে দুনিয়ার খারাপ কাজের ফলাফল তোমার জন্য কিয়ামত ওরে মুসলমান কিয়ামত আরেকটা কারণে কায়েম হবে ইনসাফ প্রতিষ্ঠার জন্যই আল্লাহ শ্রেষ্ঠ ইনসাফগার আল্লাহ চান না কেউ ইনসাফের শিকার হোক কেয়ামত কায়েম হবে মানুষের আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমরা জানি কেয়ামতের ময়দানে জিন আর মানুষ উঠবে এটাই তো জানি কিন্তু না না কেয়ামতের ময়দানে দুনিয়ার যত প্রাণী আছে যেই প্রাণীগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারে যেই প্রাণী অন্যের উপর অত্যাচার করার মতো শক্তি রাখে এমন সব প্রাণী কিয়ামতের ময়দানে আল্লাহ উঠাবেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যেমন দুনিয়ার মধ্যে শক্তিশালী কুকুর যদি একটা দুর্বল কুকুরকে সামনে দেখতে পায় দুর্বল কুকুরের কোনো অপরাধ নাই অন্যায় নাই এরপরেও শক্তিশালী কুকুরটা দুই মাইল দৌড়ে হইল দুর্বলটার একটা কামড় দেয় মানুষের মধ্যে খাসনাত আছে না নাই আমার এখন শক্তি আছে দুর্বলের উপরে হামলা চালায় দুর্বলের দোকানটা ভেঙে ফেলায় দুর্বল খাট জমির উপরে জায়গা জমি একটা দোকান বানায় রাখছে পরে পরে কি করে
ওই যে দুর্নীতি দমন কমিশন আরো যারা যারা আছে এই কাজগুলো যারা করে এগুলো ডাকছে খাস জায়গা পরিষ্কার করে, আসলে তো পরিষ্কার না, তাদেরকে দিয়া গরিবদেরকে সাফ করা। এরপরে সরকার দলে ওই যারা ক্ষমতায় থাকে, এই দলের কথা কই নাই সব সময়ের কথা বলছি, যারা ক্ষমতায় থাকে সরকারি দলের মাস্তানেরা ওই জায়গাগুলো দখল করে, ফুটপাথ উচ্ছেদের নাম করে সব ভেঙে লয়, এরপর আবার বসায় চান্দালয়। এখানে পুলিশের ভাগ থাকে, মাস্তানের ভাগ থাকে, নেতার ভাগ থাকে, এমপির ভাগ থাকে। ওরে আল্লাহর গোলাম, যাই করো না কেন কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহর সামনে দাঁড় হওয়া লাগবে। কিয়ামতের ময়দানে দুর্বল কুকুরটা আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ এই কুকুরটা তুমি শক্তি দিছিলা, আমাকে শক্তি দাও নাই, ও আমাকে কামড় দিছিল, আমি আর এটার প্রতিবাদ করতে পারি না, এটার প্রতিশোধ নিতে পারি নাই। দুনিয়ায় যে সবল কুকুরটা শক্তিশালী কুকুরটা দুর্বলটাকে কামড়াইলো, দুর্বলটাকে আপনাদের কি মনে হয় এই যে একটা অবিচার হলো এইভাবে থেকে যাবে না? একটা ইনসাফ হওয়া দরকার, ইনসাফ হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ দুর্বল কুকুরটাকে জিজ্ঞেস করবেন তোকে কয়টা কামড় দিছে, দুর্বল বলবে আল্লাহ তিনটা কামড় দিছে। আল্লাহ কিয়ামতের ময়দানে দুর্বলটাকে সবল বানায় দিবেন, সবলটাকে দুর্বল বানায় বলবেন যা তুইও তিনটা কামড় দে, ওই তিনটা কামড় দেবে সদ্বত হয়ে গেছে। এরপরে আল্লাহ বলবেন যা তোরা মাটি হয়ে যা। কিন্তু মানুষের ক্ষেত্রে হিসাব ভিন্ন, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একজনই পাঁচটা খুন করছে, খুনের বিচার ফাঁসি হবে, খুনের বিচার। এখন আমি খুন করছি পাঁচটা খুনের জন্য পাঁচবার ফাঁসি হওয়া দরকার, কিন্তু আমার ফাঁসি দিতে পারবে কয়বার? একটা খুনের জন্য একবার ফাঁসি হয়ে গেল, আর চারটা খুনের কি বিচার হবে না? এই বেইনসাফি কি থেকে যাবে? কিয়ামতের ময়দানে চারটার বিচার করে আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা করবেন। খুনিকে সামনে দাঁড় করায়া, যাকে খুন করা হয়েছে মাকতুলকেও সামনে দাঁড় করানো হবে। মাকতুল ডাক দিয়া বলবে বল তুই আমারে খুন করছিস, আমার অপরাধ কি ছিল? আমার ছোট ছোট দুইটা বাচ্চা ওরা ঘরের মধ্যে অপেক্ষা করছিল, আমি বাসায় যাব, তুই আমাকে পথের থেকে ধরে নিয়ে আইছো। টেকনাফের কথা মনে আসেনি? আব্বু তুমি কানছো যে কিয়ামতের ময়দানে তোর জবাব দেওয়া লাগবে, তুই আমাকে ধরে আনলি, আমার বাচ্চাগুলো ঘরের মধ্যে কাঁদে, আমার বাচ্চা কি অপরাধ করছিল তারা বাবা থেকে বঞ্চিত হয়ে গেল, আমার বিবি কি অপরাধ করছে তারা বিধবা হয়ে, আমার বিবি বিধবা হয়ে গেল। ওরে মুসলমান ইমানদার কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে না যে ওকেও খুন করো, কিয়ামতের ময়দানে সওয়াব দেওয়া লাগবে, যদি তোমার সওয়াব না থাকে গুনাহ নেওয়া লাগবে। মুসলমান ইমানদার দুনিয়ার কর্মীর ফুকফুল ফল ভোগ করার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ জায়গা রাখছেন দুইটা, কয়টা? একটা জায়গার নাম জান্নাত, আর একটা জায়গার নাম জাহান্নাম, একটার নাম আর একটার নাম দুনিয়ার ভালো ফলের ভালো কাজগুলোর ফল ভোগ করার জন্য পরকালের জান্নাত, দুনিয়ার মন্দ কাজগুলোর ফল ভোগ করার জন্য পরকালের জাহান্নাম। মুসলমান জাহান্নাম আর জান্নাত কি? জান্নাত হলো শান্তির বালাখানা। কেমন শান্তি? দুনিয়ার মানুষ যত কল্পনা করে তার চাইতে হাজার হাজার কোটি গুণে বেশি শান্তি জান্নাত। জান্নাতীরা হাউজে কাউসার পাবে। হাউজে কাউসার কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা নবীজির সামনে কয়েকজন সাহাবী বসেছিলাম, দিনই আলোচনা হচ্ছিল, আমাদের রাসূল হাতের উপরে মাথা লাগায়া জমিনে কাত হয়ে শোয়া ছিলেন, নবীজির চক্ষু বন্ধ ছিল, তবে নবীজি ঘুমান নাই, কি যেন ধ্যান করতেছিলেন। কিছুক্ষণ পরে নবীজি উঠে বসলেন, এবার মুসকি হাসলেন, জিজ্ঞেস করলেন জানো আমি কেন হাসছি? আমরা উত্তর দিয়েছি আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানেন। নবীজি ডাক দিয়া বললেন একটা সুসংবাদ আছে। কি আছে? এই মাত্র জিব্রাইল আসছিল,
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাউজে কাউসার দান করেছেন। এ সাহাবায়ে কিরাম তোমরা জানো হাউজে কাউসার কি? সাহাবায়ে কিরাম আবার জবাব দেয়, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, হাউজে কাউসার একটা জান্নাতের নগরের নাম। এই জান্নাতের নহর তলদেশ থেকে দুই ধার হীরা জহরত মনি মুক্তার পাথর দিয়ে বাঁধাই করা থাকবে। এই নহরের মধ্যে যে পানি বা শরবত থাকবে এর মধ্যে একটা ধুলাবালুও থাকবে না, ময়লাও থাকবে না। যেই পানি বা শরবত থাকবে দেখতে হবে দুধের চাইতেও সাদা, মজা হবে মধুর চাইতেও মজাদার মিষ্টি। একবার যে পান করবে জীবনে আর পানির পিপাসা লাগবে না। এটা কাদের জন্য? আওয়াজ দিয়া বলেন, সবাই বলেন, জান্নাতিরা জান্নাতি স্ত্রী পাবে, হুর পাবে। এই হুরেরা কত সুন্দর হবে, কত সুন্দরী হবে, কত আদমওয়ালা হবে। এরা কোনোদিন আপনার সামনে দাঁড়ায় কথা বলবে না, আপনার সামনে আঙুলুচ করবে না, চোখ আপনার সামনে রাঙাবে না, মাথা উঁচু করে কথা বলবে না, উঁচু আওয়াজেও কথা বলবে না, আপনার মনে কষ্ট দেবে না। আপনি যেভাবে বলবেন এভাবেই চলবে। জান্নাতের হুর যদি প্রথম আসমানে এসে দুনিয়ার মধ্যে একটা হাসি দিত, দুনিয়ার যত আলো আছে এমনকি চন্দ্র সূর্যের আলো পর্যন্ত ওদের হাসির ঝলকের সামনে মেলান হয়ে যেত, ওদের মুখের সুঘ্রাণ একবার যদি হাসি দিত, এই নিঃশ্বাসের সুঘ্রাণ সারা পৃথিবীরা ঘ্রাণে মুগ্ধ হয়ে যেত। বলেন, এরা কাদের জন্যে? আওয়াজ দিয়া বলেন, জান্নাতিরা জান্নাতে ফল পাবে। জান্নাতি জান্নাতে গিয়া ফেরেশতাদের বলবে, ওলামা ইকরামের জবানে শুনছি জান্নাতে নাকি ফল পাওয়া যায়। বলে, হ্যাঁ পাওয়া যায়, দাও ফল দেবে। কেমনে খাইতে চাও? হা করো ঢুকা যাবে। কামড় দিয়া খাবা? কামড় দিয়া খাইতে পারবা। আবার যদি ফেরেশতারা খাওয়াই দেবে এটা চাও, ওরাও খাওয়াই দেবে। জান্নাত এমন জায়গা তুমি কল্পনা করার সঙ্গে সঙ্গে বাস্তবায়ন হয়ে যাবে। ফেরেশতা যখন ফল দেবে জান্নাতি ফল মুখে দিয়ে দেখবে, এত মজা এত মজা, দুনিয়াতে এমন মজা কোনোদিন কল্পনাও করতে পারে নাই। জান্নাতি মজা পাইয়া লোভ বেড়ে যাবে, মজা পাইয়া কথা কয় না রে ভাই, মজা পাইয়া আমরাও মজা পাইলে লোভ বাড়ে। আপনার বাসায় পাঁচ পদের তরকারি রান্না হয়েছে, একটা একটু বেশি মজা, আপনি কি বলেন? ওইটার থেকে আর এক চামচ দাও, ওটার থেকে বুঝলেন রে। দোকানে গেছেন, ভাই দুইটা পুরি দাও। আপনার তো পুরি কর মহিলা দেখে না, ওটা কয়ের না, মহিলা মেয়ে নারী মা বোন ওরাই দিল দুইটা পুরি দিছে। এখন দেখেন একটা পুতয়া গেছে, গিয়া কামড় দিয়ে ছেড়া যায় না, কাজা বাড়া নিয়ে যা খাইতাম না, কিনলে গিয়া মজা লাগে না। আর এক দোকানে গেছেন, মচমচে একেবারে তাজা গরম, মুখে দেওয়ার পরে মজা পাইয়া কয়ে আরো দুইটা দাও। জান্নাতি ও জান্নাতের মধ্যে ফল মজা পাইয়া লোভ বেড়ে যাবে, বলবে ভাই আর কি মজা নাই? আছে, তাহলে সেটা দাও। জান্নাতের ফেরেশতা একই ফল এনে আবার দেবে, জান্নাতি বলবে এটা তো মাত্র খাইলাম, আবার খাও। একই ফল আবার মুখে দেবে, মজা আগেরটার থেকে বেশি, স্বাদ ভিন্ন, অথচ ফল এরকম। জান্নাতের একই ফলের মধ্যে কমপক্ষে 40 রকমের স্বাদ পাওয়া যাবে, মজা একটার থেকে আর একটা আরো বেশি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমাকে একটা ফল গাছ দেওয়া হবে, এই একটা ফল গাছ কত বড় হবে জানো? 5000 মাইল অথবা 500 মাইল জুড়ে এই গাছটা বিস্তৃত হবে। সবচেয়ে ছোট জান্নাত যে পাবে ওই জান্নাতের আয়তন হবে এই দুনিয়ার 10টার সমান। 10টা দুনিয়া যদি এক জায়গায় করা হয় আপনাদের কোম্পানি গঞ্জের চেয়ে ছোট হওয়ার কথা না, বড় হয় না? আর একটু বড় হইব, সিলেটের মতো হইব। এবার শোনো, যারা 1000 জায়গা নিয়ে মারামারি করো, ফাটাফাটি করো, জায়গা কয় আর? দুইজনের জায়গা, দুইজনের জায়গার মধ্যে বিল্ডিং উঠাবে, দুইজনের বাড়ির মাঝখান দিয়ে একটু রাস্তা রাখা দরকার।
কে রাস্তা রাখবে রাস্তার জন্য জায়গা ছাড়বে না নি আমার মারামারি লাগে মারামারি লাগে 2 বছর কাজ বন্ধ ওরে তুই মারা যাওয়ার পর তোর মৃত্যুর লাশ যে খাটে করে নিব ওই খাটিয়া নেওয়ার মত তো জায়গাও দরকার জায়গা রাখতে চায় না কে কাকে ছাড়বে তুমি যদি মানুষের জন্য একখান জায়গা ছেড়ে দিতা আল্লাহ তোমাকে জান্নাতে আসমান সম জায়গা ছেড়ে দেবেন দুনিয়াতে যারা সম্পদ চাও দুনিয়াতে যারা জায়গা চাও দুনিয়াতে যারা অর্থ চাও তারা দুনিয়া পাইবা পরকালে জান্নাত পাইবা না হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেন আল্লামা খাজা মাযযুব দারুল উলুম দেওবন্দের সর্বপ্রথম সদরুল মুদাররিসিন আল্লামা ইয়াকুব ইবনে আলতুবি রাহমাতুল্লাহ আলাই একজন মাযযুব হালের মানুষ ছিলেন মাযযুব মানে পাগল তবে মাজনুন যেই পাগল মাযযুব সেই পাগল দুইটা এক না মাজনুন যেই পাগল এই পাগলের কোনো হুঁশ নাই ও উলঙ্গ চলে এতে ওদের লজ্জা নাই ওর খাওয়া নাই ওর ঘুম নাই ওর গোসল নাই প্রসাব পায়খানা করে পরিষ্কার হয় না চুলের মধ্যে জট বেঁধে থাকে শরীয়তের ধার ধারে না আর মাযযুব যেই পাগল আল্লাহর পাগলদেরকে মাযযুব বলে ওই পাগল শরীয়ত বিরোধী কাজ করবে না তার হুঁশ থাকবে না ঠিক কিন্তু সে কখনো আত্মমর্যাদাহীন কাজ করবে না আল্লামা ইয়াকুব ইবনে আলতুবি রাহমাতুল্লাহ আলাইহি মাযযুব হালের মানুষ ছিলেন এশার নামাজের পর তাহাজ্জুদে দাঁড়ায়া আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন তাহাজ্জুদ নামাজ শেষে আল্লাহর দরবারে হাত উঠে বলেন আল্লাহ দোয়া করতে 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 হঠাৎ এক সময় বলা শুরু করলেন আল্লাহ আমি 3 লাখ টাকা চাই 3 লাখ টাকা চাই 3 লাখ টাকা চাই কেন টাকা চাইলেন নিজেও জানেন না টাকা চাইতে চাইতে ঘুমায় গেছেন স্বপ্নে দেখেন বিশাল বাগান কোথায় শুরু আর কোথায় শেষ তাও জানেন না এত সুন্দর রাস্তা মহাসড়ক একটা ধুলা বালু নাই ফল ফুলের বাগান পাখির কিচিরি মিচির আওয়াজ এত সুন্দর পরিবেশ কোনোদিন কল্পনাও করেন নাই খাদেম খুদ্দামের অভাব নাই হাতে হাতে কত দূর গিয়ে দেখেন বিশাল অট্টালিকা কোথায় শুরু কোথায় শেষ এত বড় অট্টালিকা কোনোদিন দেখেন নাই এত সুন্দর কারু কাজ দুনিয়ার কোনো মিস্ত্রির দ্বারা করা সম্ভব নয় মূল ফটকের সামনে গেলেন শাহী গেটের সামনে গেলেন এত সুন্দর বিল্ডিং এর মধ্যে গিয়ে দেখেন একটা ইট নাই কি নাই একটা ইট নাই দেখতে ভালো লাগে না আমার গায়ে কালো জামা বুকে যদি এক জায়গা থেকে সাদা চুন বা রং লাগা থাকতো দেখতে ভালো লাগতো নাকি আপনার গায়ে ধবধবে সাদা জামা সামনে দিয়ে যদি টাল কাতরা লাগানো থাকে দেখতে ভালো লাগবে নি কথা বলে না মুসলমান ইমানদার এত সুন্দর বিল্ডিং এর মধ্যে একটা ইট নাই দেখতে ভালো লাগে না ইয়াকুন আলতুবি রাহমাতুল্লাহ আলাই প্রহরীকে ডাক দিছে এনে দিকে আয় এখানে একটা ইট নাই কেন ইটটা লাগাই দাও দেখতে ভালো লাগে না প্রহরী ডাক দিয়া বলে না না লাগানো যাবে না কারণ এই বাগান এই বিল্ডিং এই পুরো এলাকার মালিক হলো দেওবন্দের সদরুল মুদাররিসিন ইয়াকুম ইবনে আলতুবি তিনি আজকে আল্লাহর কাছে 3 লাখ টাকা চাইছেন যারা আল্লাহর কাছে দুনিয়া চায় আল্লাহ এই বাড়ি এই জায়গা এই বরাদ্দ জান্নাত থেকে কমায়া কমায়া দুনিয়া দিয়া দেন 3 লাখ টাকা চাইছে আল্লাহ এখান থেকে ইট দিয়ে দিছে আরো যদি চাইতো এখান থেকে আরো দিয়ে দিত আরো যদি চাইতো একটা সময় এই ঘর বাড়ি বাগান শেষ হয়ে যাইত দুনিয়া পাইয়া যাইত কাসেম ইয়াকুব ইবনে আলতুবি রাহমাতুল্লাহ আলাইহি রে ঘুম ভেঙেছে এবার আল্লাহর দরবারে কাঁদেন আর বলেন আল্লাহ বুঝি না বুঝি নাই আল্লাহ টাকা লাগবে না বরং যা যা আছে সব নিয়ে যাও তবু একটা ফিরা দাও আল্লাহ আবার দোয়া করতে 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 ঘুমিয়ে গেছেন আবার ঘুমের মধ্যে একই দৃশ্য দেখা যায় দৌড়ে বিল্ডিং এর সামনে গেছেন অট্টালিকার সামনে গেছেন গিয়ে দেখেন আগের মতো ইট মেশিন নাই ইটের জায়গায় ইট লেগে গেছে একটা ইট ছিল না এজন্য সুন্দর দেখাইতো একটা ইটের কারণে দেখা যায় আগের থেকে কোটি গুণে সৌন্দর্য বেড়ে গেছে যারা দুনিয়া চাও পরকাল পাইবা না সিদ্ধান্ত তোমার তুমি দুনিয়া চাও না পরকাল চাও যদি বলো দুনিয়া চাও তোমার ওয়াজের দরকার নাই আর যদি বলো পরকাল চাও তাহলে তোমার জন্য অনেক ওয়াজের প্রয়োজন ওয়াজ তোমার মানাও লাগবে
সবচেয়ে ছোট জান্নাত যে পাবে তার আয়তন হবে দুনিয়ার 10টার সমান আর জাহান্নাম শাস্তির জায়গা যন্ত্রণাদায়ক জায়গা জাহান্নাম এত কঠিন এত কঠিন জাহান্নামে ফেরেশতা যারা থাকবে ওরা হবে দুনিয়ার সবথেকে নির্দয় ওদের মাঝে দয়া বলতে কিচ্ছু থাকবে না ওরা কানেও শুনবে না ওদের কাছে জাহান্নামীদেরকে লজ্জা দেওয়া তিরস্কার করা শাস্তি দেওয়া ওরা মাঝে মাঝে চিৎকার করবে চিৎকারের আওয়াজ এত বেশি হবে 500 মাইল দূর থেকে শোনা যাবে এই আওয়াজ জাহান্নামীদের কানের পর্দা ফাটায়া মাথার মগজগুলো দুই কান দিয়া ফিনকি দিয়া বের হয়ে যাবে জাহান্নামের একদিকে চিৎকার শুনতে পাওয়া যাবে বলা হবে এরা কারা চিৎকার দেয় কেন উত্তরে বলা হবে এরা একদম জাহান্নামী যাদেরকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের আগুনের হাতুড়ি দিয়া এত জোরে জোরে মারতেছে 100 মাইল 200 মাইল 1000 গজ নিচে চলে যাচ্ছে আবার ওখান থেকে টেনে হিসড়ে বের করা হচ্ছে গায়ের রক্ষায়ের গোস্তগুলো সব থেকে যায় হাড্ডিগুলো উঠে আসে আর একদিকে চিৎকার শোনা যাবে বাঁচাও 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 করুণার তুনাদ ওরা কারা বলবে একদম জাহান্নামী জাহান্নামের ফেরেশতা জাহান্নামের আগ পানি কি উত্তপ্ত গরম বানাইয়া ওদের মাথার উপরে ছাড়তেছে গায়ের বস্তুগুলো খসে খসে পড়ে যায় ওরে মুসলমান জাহান্নামের উপর দিয়ে পুল সিরাত হবে ওই পুল সিরাত এত ধার দুনিয়ার কর্ম যদি তোমার খারাপ হয় ওই পুল সিরাত পারানো তোমার দ্বারা সম্ভব নয় পুল সিরাত কেটে গেলে যারা জাহান্নামে পড়ে যাবে জাহান্নামের তলদেশে যাইতে যাইতে 70,000 বছর সময় লাগবে এবার বুঝে নাও জাহান্নাম বলে যতটুকু আলোচনা করলাম এই আলোচনার মধ্য থেকে আপনাদের আশা জান্নাত না জাহান্নাম আওয়াজ দিয়া বলেন জান্নাত চাই না জাহান্নাম চাই চাইলেই কি পাওয়া যাবে মাহবুবের সম্পদ নাকি তুমি তো দিনই জানো না তুমি তো আল্লাহকে কিভাবে মানতে হয় তাও জানো না তাহলে তুমি কিসের জান্নাত দাবি করো আমি এখানে প্রমাণ করে দিয়ে যাই ওয়াজ দিয়ে কোনো লাভ নাই আগেই বলেছিলাম ওয়াজ করতে আসি পারিশ্রমিকও পাই কিন্তু আমার একটা দায়িত্ব আছে আমি যে এলাম আমার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব তোমাকে দিন বুঝাইয়া দেওয়া তোমাকে আমলের প্রতি আমার উৎসাহিত করা আমার আল্লাহ কণ্ঠ দিয়েছেন আমি কণ্ঠবাজি করে গেলাম 7 আসমান উপর 7 জমিন নিচের ওয়াজ করে গেলাম হাসায় কান্দায় গেলাম আর তুমি গল্প করলা এত বড় বক্তা আমাদের অঞ্চলে আর আসে নাই কিন্তু আমার 1 ঘন্টা 1.25 ঘন্টা 1.5 ঘন্টার আলোচনার মধ্যে থেকে তুমি কি পাইছো জিজ্ঞেস করলে কিছুই বলতে পারলা না সেখানে আমি শুধু টাকাই পাইলাম আর ওয়াজের নামে জাহান্নাম কামাইয়া গেলাম মুসলমান ইমামদার আওয়াজ দিয়া বলেন জান্নাত চান না জাহান্নাম চান আরো জোরে বলেন জান্নাত চান না জাহান্নাম চান কি দেখ এটা কে দিছে এটা কেন দিছে সুযোগের সদ্ব্যবহার আমি তো কালেকশন করি না আপনি টাইম দিয়েছেন আমার 10 মিনিট আমি 2 মিনিটও করি না কালেকশন আমি কি করব আমি তো কালেকশন করি না এটা তো আমার কঠোর শর্ত আবার বলে 10 মিনিট মাদ্রাসা মাহফিল মসজিদের দিকে মাদ্রাসা এলাকা থেকে এখানে করলাম তো মাদ্রাসার দিকে মাহফিল করে আপনারা যারা কালেকশন করে এমন ওয়াইজদের দাওয়াত দিতেন মাহফিল মসজিদের নামে আমি কালেকশন করি না জানেন বয়ানের একটা টার্নিং পয়েন্ট আমাদের কাগজ আছে কালেকশনের কালেকশন মন্ডাই তো নষ্ট করে দিলেন পয়সা কই সব আবার কা 10 মিনিট করেন একজন কালেকশন করেন এরপর আমি বয়ান করব আরে আপনারা বুঝেন কিছু মিয়া আমার হাদিয়াও দিব না এখন কালেকশন করে নিয়ে জন্য আমি জানি আমি ভুক্তভোগী এলাকায় বদনাম করবে এরপর সব বুঝি সব জানি
অনেকগুলো জমে বসছে, চাইলেই পাওয়া যাবে। আসতে একটা মাঝখানে ঢুকাই দিয়েছে মাদ্রাসার মাহফিল, মসজিদের মাহফিল দিয়েছে মাদ্রাসার কালেকশন। কইছে তো সবাই কইছে, ঠিক আছে আর বলতে হবে না, চলবে ওয়াজ চলবে ইনশাআল্লাহ। মনটা ঠিক হইল, ইস্তেগফার করে আমি তো ভাই মুখস্থ করে বয়ান করতে পারি না, বয়ানের মাঝে ভাঙা পড়লে আমার মন নষ্ট হলে আমার কথা বলতে পারি না, বুঝছেন? বলেন জান্নাত চাই না জাহান্নাম চাই? দাবি করলেই পাওয়া যাবে, কি করা লাগবে? করবেন আমল? এখন ভাগবে কারা কারা দেখি, ভাগার আছে কেউ? ভাগবো দেখেন, এমন কাম করবো ভাগা শুরু করবে। নামাজের ভেতরে বাইরে কত ফরজ? হ্যাঁ, কিছু লোক কইছে কিছু লোক শূন্য কইছে, এইটা আমার প্রশ্ন না, আমার প্রশ্ন অন্যটা। 13 ফরজ ভেতরে কয় ফরজ, বাহিরে কয় ফরজ এবং কি কি, এইটা যে যে জানেন হাত উঠাবেন, না জানলে হাত উঠাইবেন না, জিজ্ঞাসা বমি উল্লো পাল্লা হাত উঠাইয়া জিজ্ঞাসার তলে পড়ে কিন্তু বিপদে পড়েন না। ভেতরে কয় ফরজ, বাইরে কয় ফরজ এবং কি কি, এটা কে কে জানেন হাত উঠান, উল্টো পাল্লা হাত উঠাইয়েন না, মাইরালাম কিন্তু। ওরে আল্লাহ, কারণ দেখ গেলে হাত উঠে রাখেন উল্লা তো তুমি পারো? আচ্ছা উঠো না, দাঁড়া বসো, দেখ গেলে তুমি পারো? পারবা তো? কই শিখছ? মাদ্রাসার ছাত্র তুমি? সামনে হো, দাঁড়া ওখানেই দাঁড়াও, দাঁড়ি ছাটো। হ্যাঁ কেন তুমি মাদ্রাসা তুই দাঁড়িয়ে ছেলে বাইরে কি করবো মানুষ? হ্যাঁ দাখিল হলে কি হয়েছে, ওরা কি মুসলমান পড়ে না? বসো, কয়টা হাত উঠছিল? 20টা হাত উঠছে। হ্যাঁ এখন বলেন, এখানে মুফতি আনে কেরাম যদি কেউ থাকেন আমার ফতুয়া দেন, এই মঞ্চে কি ওয়াজ করা যায় আছে? নামাজের ভিতরে বাইরে কত ফরজ কি কি এটা জানে না, এখানে ওয়াজ করে কি ফায়দা বলেন? এখানে তো ওয়াজ না, এখানে তো মক্তব দরকার, কথা বলে না? আপনার মনে ভয় আছে মিয়া? আপনি দিনই জানেন, আপনি জান্নাত দাবি করে বসে আছেন, দিন কি আপনি জানেন না, আপনি জান্নাত দাবি করে বসে আছেন। লজ্জা দেওয়ার জন্য বলি না, কাউকে ছোট করার জন্য বলি না, তুমি রাগ হইও না, তুমি রাগ হইও না, কেয়ামতের ময়দানে দেখা হইলে বলবা হুজুর দুইটা থাপ্পড় দেন নাই কেন দাড়ি রাখেন এজন্যে, আর দাড়িতে খুর লাগাবা না, কেচি লাগাবা না, ঠিক আছে? এবার আমরা দাড়ি রেখে বউ খারাপ পাইছি, আঙ্গু বউ দেখলে তো কোম্পানির মানুষ সব পাগল হয়ে যেত। কোন হুজুরের বউ খারাপ না, এক দুইটা ভাগ্যে পড়তে পারে, কথা কয় না? কোন দুঃখে দাড়ি কামাজ বেটা, কেন ভয় নেই আপনার মাঝে? এই যে যারা দাড়ি কামান বা এক মুষ্টি কম ছাটেন, এই মুহূর্তে যদি মারা যান আপনার কি অবস্থা হবে, একটু কি ভয় আছে আপনার? দৃশ্যমান একটামাত্র সুন্নাত আপনার সঙ্গে কবরে যায়, সেটা দাড়ি। প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পর আল্লাহ রাসূলের রওজার সঙ্গে মহাসড়ক করে দেওয়া হয়। আল্লাহ রাসূল যখন দেখেন তোমার মুখে দাড়ি নেই বা এক মুষ্টির কম ছাটা কয়, পর্দা দে, এটা আমার উম্মতে হতে পারে না। কি কারণে দাড়ি কামাও বল, কি গায়ে ছেলে উঠছো কেন? বস, আমি বেটা বেতারিলা বয়স বনে, এত গুরুত্বপূর্ণ আপনি এটার মাহফিল থেকে উঠে বোঝানোর দরকার নাই, কি গুরুত্বপূর্ণ উঠা জায়গা। এখানে যারা আছে সবাই গুরুত্বপূর্ণ মানুষ, আপনারা গুরুত্বপূর্ণ মানুষ, ও শেষ হবে এরপর ওঠা উঠে, ঠিক আছে? জোর করে শুনেবেন, হ্যাঁ জোর করে শুনেন, দিন জানোস না, না শুনে যাবি কই?
বাইন্দা খুঁটির লোকে বাইন্দের পরে শিখামো তুমি ঠিকের আওয়াজ কারা দেশে যারা দিন জানে এরা না না জানে এরা আহারে কার জন্য পাগল হইলা বলো মা বাবা স্ত্রী সন্তান ভাই বোন কার জন্য তোমার মা বাবার জন্য তোমার মা বাবার সঙ্গে তোমার পরিচয় কতদিনের তোমার বয়স যতদিন তোমার স্ত্রীর সঙ্গে তোমার পরিচয় কতদিনের তোমার বিয়ের বয়স যতদিন তোমার সন্তানের সঙ্গে তোমার বয়স কতদিনের তোমার সন্তানের বয়স যতদিন এই 30-40-50 বছরের সম্পর্কের জন্য মাথার গাম পায়ে ফেলালে গায়ের রক্ত পানি বানাইলা অথচ যেখানে যাইবা আর কোনোদিন ফিরবা না কেউ তোমাকে জিজ্ঞেস করবে না ডাকবেও না সেখানের জন্য কিছুই করতে পারলানা আজকে বুঝা যাই বোঝা না বোঝা তোমার ব্যাপার আমার ওয়াজে সবাই মানবে না এটা আমি জানি আমি আশাও করি না সবাই মানবে না জানি কেন সবাই যদি ওলামাই গ্রামের কথা মানে আর শোনে আর আমল করে তো জাহান্নামে যাবে কারা কিন্তু আমার চাওয়া এই ময়দানে যতগুলো মানুষ বসা আছে দাঁড়িয়ে আছেন একটা মানুষও যেন জাহান্নামী হয়ে না যায় আমরা সবগুলো মানুষ আজকে যেমন একত্রিত হয়েছি এভাবে আমরা যেন জান্নাতের মধ্যেও যেতে পারি চান একসাথে জান্নাতে যাইতে তাহলে যারা দাড়ি কামান আর ষাটের নিয়ত করে ফেলেন আর কোনোদিন দাড়ি কামাইবেন না ষাটবেন না কত পুলিশ সদস্য আছে দরখাস্ত দিয়ে দাড়ি রাখার আগে তবু দরখাস্ত দেয় দাড়ি রাখার জন্য দরখাস্ত মঞ্জুর না হইলে চাকরিটাই ছেড়ে দেয় এ যুবক তুমি কেন পারবা না কত যুবক কলেজ ভার্সিটিতে পড়ার পরেও চরমনায় গিয়া তবলিগে গিয়া ওলামায়ে কেরামের মজলিসে গিয়া এখন এমন ইমানদার হয়ে গেছে দেখলে মনে হয় মাওলানা মুফতি আছে না নাই হে যুবক তুমি কেন পারবা না এ দোকানদার তোমার মতো হাজার দোকানদারের মধ্যে দুই একটা দোকানদার পাইবা মসজিদে যখন আজান হয় দোকানের সামনে একটা কাপড় লাগা এখন নামাজের সময় দোকানদার তুমি কেন পারবা না ওরে রিক্সাওয়ালা হাজার রিক্সাওয়ালার মধ্যে দুই একটা রিক্সাওয়ালা পাওয়া যায় মসজিদে যখন আজান হয় রিক্সার চাকার মধ্যে তালা লাগায় নামাজে দৌড় দেয় আছে না নাই হে কৃষক তোমার মতো হাজার কৃষক আছে নামাজ পড়ে না কিন্তু দুই একজন পাইবা যখন আজান হয়ে যায় কোমরের গামছাটা খুইনা ওই যে কি বলো ওটাকে আইল বলে আমাদের অঞ্চলে সীমানা বলে ওই সীমানার উপরে গামছা বিছায়া নামাজ আদায় করে না খবর নিস গুনা ছাড়ো নেকের কাজ করো গুনা ছাড়ো মুসলমান আমি যে কথাগুলো বললাম আমার সাথে তোমার কি দুশ্মনী আছে নাকি শত্রুতা আছে নাকি আমি যে বললাম আমার স্বার্থে বললাম নাকি মুসলমান একমাত্র তোমার কারণেই বললাম বেদিন হয়ে কবরে যাও না জাহান্নামি হয়ে কবরে যাও না হে যুবক বৃদ্ধ জওয়ান লজ্জার কিচ্ছু নাই আল্লাহ তোমার দিকে তাকায় রইছেন ওয়াজ মাহফিল গুলো তো এই জন্যই কায়েম হয় আল্লাহ তোমার দিকে তাকায় আছে আল্লাহ যদি একবার তোমার উপরে খুশি হয়ে যান তোমার আর কিচ্ছু লাগবে না ওরে যুবক কে কে নিয়ত করতে পারো হুজুর আজ থেকে নিয়ত করলাম মরে যাব চাকরি না হয় হোক বিয়া না হয় হোক কোন সুন্নতের ব্যাপারে আমার রাসূল বলেন নাই এই সুন্নত না মানলে আমার কলিজায় ছুরি মারা হয় দাড়ির সুন্নতের বেলায় আমার রাসূল বলেছেন যারা দাড়ি কামায় বা এক মুষ্টি কম ছাটে ওরা যেন আমি নবীর কলিজায় চাক্কু মারে বলো কে কে রাসূলের কলিজায় চাক্কু মারবা হাত উড়াও না বুঝজা না বুঝজা চাক্কু মারবা রাসূলের কলিজায় চাক্কু মারলে ভালো লাগবে রাসূলের কলিজায় চাক্কু তোমার সাহাবু জাহেদ
জোরে বলেন আজকে থেকে কারা কারা নিয়ত করতে পারো মরণ পর্যন্ত চাকরি হয় হোক না হয় না হোক বিয়া হয় হোক না হয় না হোক আমি দাড়ি কামায়া এক মুষ্ঠির কম ছাটা ছাইটা আমার রাসূলের কলিজায় আমি চাকু মারতে পারবো না এখন থেকে আমি দাড়ি কামাবো না এক মুষ্ঠির কম ছাটবো না কে কে নিয়ত করতে পারে একটু নিয়ত করে আল্লাহকে দেখাও জাগো দাড়ি আছে হেরা না জাগো দাড়ি পুরো আছে হেরা না চেয়ারম্যান নিয়ত করে না আর কি ইনশাআল্লাহ তুই দেন না কারণ আরে সবাই রওদা করেন আমনে না রাখলে হেরা রাখবো কি লাগে মাশাআল্লাহ হাত নামান আমার চেয়ারম্যান ভাইরা আল্লাহ কবুল করেন কি সুন্দর নাম দেখছো জামাল উদ্দিন পুরো নামটা পড়তে কয় কয়টা দিবেন পুরো নামটা বললে শাহ মোহাম্মদ জামাল উদ্দিন খুব সুন্দর নাম আল্লাহ নামের কাম ঢুকায় দিন আমার জামাল ভাইরা আল্লাহ কবুল করুক চেয়ারম্যানটি ঠিক হয়ে গেলে পাবলিক এমনি ঠিক চেয়ারম্যান ওয়াদা দিকে গিয়ে আগামী বছর থেকে এটা কোন ইউনিয়ন এক নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন এই ইউনিয়নে আগামী বছর থেকে পহেলা বৈশাখ 31st নাইট উদযাপন উপলক্ষে ডেক সেট বাজাইয়া পটকা ফুটে এলাকার ঘুম নষ্ট করতে দেওয়া যাবে না নাইলে নাই ইলগে নাই ওইলে তোর বাধা দিতেন না আল্লাহ কবুল করেন আমিন এমন দাই কিন্তু দরাত হ্যাঁ আজকে তাই দরাত যদি দাড়ি না দেখেন সামনে আর ভোট দেবেন না দাড়ি না রাখলে কে কে ভোট দেবেন না তুলেন দাড়ি যদি রাখে পুরো তাহলে কে কে ভোট দেবেন আমি ভোট কামাই দিয়ে গেলাম এখন আপনি কি ভোটের লোকে দাঁড়িয়ে রাখবেন না সুন্নতের লোকে মাইসে ভোট দিকছে না দিক দাড়ি আমার আমার আলাদা ঠিক নেই ইহুদার দাড়িতে কি ইসলাম কায়েম হয়ে গেছে আরো কিছু লাগবে আগামীকাল এশার নামাজের আগে সব কাজ শেষ এশার নামাজের পরে 2 ঘন্টা সময় দিতে হবে 1 ঘন্টা তাসবিহ সহ কোরআন শিখতে হবে আর 1 ঘন্টা এলমের ফরজিয়ত যা যা আছে ফরজিয়ত এলম শিখতে হবে একজন হুজুর রাখবেন যত টাকা দেওয়া লাগে ওই ইমাম সাহেবরে ধরে মাগ না ওটা হবে না আপনার জন্য আপনি শিখবেন যত টাকা দেওয়া লাগে হুজুরকে যদি কোয়ার্টার দিয়ে দেওয়া লাগে তাও প্রত্যেক মসজিদে বয়স্ক দিনই শিক্ষা চালু হতে হবে না হয় উপায় নাই আগামী বছর মাহফিল আমি আসবো কিনা জানি না সিলেটে আসার নিয়ত শেষ এরা কষ্ট পাই অনেক দূরে দূরে মাহফিল কি অবস্থা দেন আবার দেখ মাঝখানে কথা নাই মাঝখানে ঢুকাই দেয় সমস্যা যাক তবুও যদি আসি আল্লাহ কবুল করলে আমি কি আমার বাকু ফিরেই তার বলো ঠিক না আমি আসি বা অন্য কেউ আইলা যে আমার দ্বারা খবর কয় যে এই এলাকার মানুষগুলো সবার তেলাওয়াত শুদ্ধ হয়ে গেছে সবাই দিন জানে এখন মাহফিলে হুজুরে ভুল কইলো এরা ধরতে দিন শেখবেন এলাকায় যতগুলো মসজিদ আছে ইমাম সাহেবরা নিজেরা উদ্যোগ নেবেন আমি কইয়া গেছি আবার এই টেহার বর্ষার বইয়া থাকেন না আপনারাও উদ্যোগ নেবেন নিয়া এলাকায় বয়স্ক দিনই শিক্ষা চালু করবেন কথা হয় না রাজি আছেন নি সবাই শিখবেন কালকে থেকে শুরু হবে।